কালিমাহ পৰে চিদেই মেনে চি আল্লাৰ চৰি কিনেই ঠিকনা বনাই সেই কালিমাহ পৰে চিদেই মেনে চি আল্লাহৰ চৰি কিনেই কুলদাহান হেৰি মালিক সে আনচলাও

لا الہ الا اللہ محمد رسول اللہ اللہ علیہ وسلم دار الم تمیا مدرسہ آنرجاتی مہا سملنے

খুশি হলে দাও খুশি মনে উৎসাহ আওয়াজে দূরে সুরে আগের পাক মুিত করে শুকরিয়া দায় করিয়া আলহামদুলিল্লাহ

আল্লাহ রাব্বlana আমিন বলেন ওমাই ইউতিজিলাহ ওয়া রাসূল আল্লাহ রাব্বlana আমিন বলেন আমার যশোমত বান্দা বান্দেরা কোরআন কারিমে আল্লাহ পাক ارشاد করে আমার যশোমত বান্দা বান্দেরা দুইটি আমল দুনিয়াতে করবে দুইটি গুণের অধিকারী হবে যারা যারা বলেন কয়টা গোল

गुलामी করব কার কো মাইতু ইল্লাহা যে ব্যক্তি আল্লাহ পাকের ইতাআত করবে ইতাআত করতে গোলামী করবে বندگی করবে বندگی দুই प्रकारे হয় আদেশগুলি মানার নামও বندگی নিষেধগুলি সারার নামও ইবাদত কথা লিখিনা বলেন আদেশগুলি যারা মানবে সব পাবে নিষেধগুলি যারা সারবে তারাও নেকি পাবে কথা লিখিনা বলেন মা আতা

সেটাও বাদ কোথা থেকে গুলি যারা মানবে নিষেধ গুলি যারা চালবে আল্লাহ তাদেরকে ইমানদার বানায়া দিবে বসে রাখুন আল্লাহ পাকের হুকুম গুলি আর দশ প্রকারে আসছে আসছে আল্লাহ পাকের বিধান গুলি দশ প্রকারে এক নম্বরে নামাজ দুই নম্বরে রুদা তিন নম্বরে হজ চার নম্বরে জাকাত পাঁচ নম্বরে তিলাওয়াত ছয় নম্বরে জিকির আজকার সাত নম্বরে দুরুস শরীফ আট নম্বরে ইস্তেগফার নয় নম্বরে ভালো কাজের আদেশ নম্বরে মন্দ কাজের নিষেধ কথা দেখি না বলে এই 10টা তাফসিরে মারiful কোরআনে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমারই যারা করল আমার বান্দীকে যারা করলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শান্তি আখিরাতের জান্নাতে বানায়া দিব দুনিয়াতে শান্তি দেওয়ার মালিক কে শান্তি আসল শান্তি কি দনের শান্তি না মনে শান্তি কোনটা আসল মনে শান্তি দেওয়ার মালিক কে

আল্লাহ যিনি শান্তি নাজিল করেন ফি কুলুবিল মুমিনিন ঈমানদারদের দিলের মধ্যে অন্তরের মধ্যে শান্তি দান করে আল্লাহ কথা লেখিনা বলে এক নাম্বার আল্লাহর ইবাদত করব দুই নম্বরে নবীর সুন্নাত পথে চলব নবীর তরিকা মতে যারা চলবে নবীদের আদর্শ মতে যারা চলবে আল্লাহর হুকুম মতে যারা চলবে এই দুইটা জিনিস উপর আমল করতে গেলে আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত বাংলা যারা আমা আল্লাহর হুকুম মতে চল আমি নবীর তরিকা তিনটা ব্যাখ্যা আছে রসুলের সুন্নতে তিনটা ব্যাখ্যা আছে শরণ রাইকেন এক নম্বরে হলো মাদ্রাসা গুলিতে শিক্ষা দেওয়া হয় এটা হলো এলমি বলে কি সুন্নত আবার সাথে হয় ছাত্রগুলোকে যেমন দেওয়া হয় এমন আমা হয় কদানে দুই নাম্বারি বাদুটির সুন্নত অর্থাৎ মসজিদের মধ্যে আল্লাহির বাদু যারা করবে নামা নামাজ আছে আছে না তিন নাম্বারে হলো আপনার আমার জীবনে যত কাজ আছে সমস্ত কাজের দুইটা ধারা একটা হলো আল্লাহর হুকুম মতে করা আরেকটা হলো নবীজির সুন্নত তরিকা মতে করা কথা লিখি না বলে আমার খাওয়া দাওয়া উঠা বসা ঘুম জাগা মশা পাহানা উজু সালাম কালা মুসাফা মানিকা হাতে গাতে বাজারে সর্ব জায়গায় সর্ব কাজে প্রিয় নবীর সুন্নতের আমল ধরে ধরে কোন আছে না নাই

খুশি হয়ে গেল তাদের উপর আল্লাহর নিয়ামত বর্ষিত হইল যাদেরকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিল আল্লাহ বলে তারা চার দল দূরে দূরে বলে কয় দল মিনান নবীন ওয়াসিদ্দিকিন ওয়াসহুহাদা ওয়াসসালিহীন সাইদুল পাইছেন কি না এক নাম্বার নবীদের সঙ্গে থাকব সিদ্দিকিনদের সঙ্গে দুই নম্বরে শুহাদা کرامের সঙ্গে তিন নাম্বার দল চার নাম্বার হলো ওলি আল্লাহদের সঙ্গে জান্নাতে যাবে বলে চার দলের সঙ্গে তারই থাকতে পারবে যারা দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরছে দুইটা জিনিসকে যারা ধরছে এক নম্বর আল্লাহর কোরআন ধরছে দুই নম্বরের নবীজির সুন্নাত কে ধরছে কথা ঠিক কিনা বলেন এই দরাটা খালি হুজুর আব্দুল্লাহ চলবো নাকি না শুধু আলেমরা চলবো তো শুধু মুফতি মহাদেস আলেমরা দললে চলবে না সমস্ত ইমামদার ধরতে হবে আল্লাহর হাবিব বিদায় হদের মাসনে সোয়া লক্ষ সাহাবি সোয়া লক্ষ সাহাবাইকে সামনে রেখে

তারাক তৌফিকুম আমরাই লা তাদিলু মা তামাসসাকতুম বিহিমা ককনো তোমরা গোমরা হইবাই না হইবাই না ককনো তোমরা কোন তারা যদি দুইটি জিনিসকে আক্রিয়ে ধরতে পারো দুইটা জিনিসকে তারা মজবুত করে ধরতে পারবায় শয়তান তোমাদেরকে পথ করতে পারবে না আমি জিজ্ঞাসা করে শয়তান আমাদের পিছনে লাগা আছে না না শয়তান আমাদের পিছনে লেগে আছে আল্লাহ কোরআনে বলেন ইন্নাস শাইতানা লাকুম আদুউন ফাত্তাকিদুহু আদুআ ইননা মা ইয়াদউহ ইসবাহু লিয়াকুনু মিন আসাবিস সাই শয়তান তোমাদের दुश्मन তোমরাও তাকে दुश्मन মনে করো কথাটি কিনা বলে শয়তান যেমন আমাদের दुश्मन আমরন শয়তানকে दुश्मन মনে করতে হবে তাহলে আল্লাহর রাসূল বলেন শয়তান তোমাদেরকে দুকা দিতে পারবে না যদি দুইটি জিনিসকে ধরতে পারো এই দরাটার নাম হাদ দিয়া নয় এই ধরার নাম হইলো আমল দিয়া ধরা কথা ঠিক কিনা বলে হাত দিয়া বোতল ওষুধের বোতল ধরছেন বুকে লাগাইছেন বোতল কইরা ওষুধ খাইছেন না ধরছেন বুকে লাগাইছেন রোগ ভালো হইতো না কথা দেখি না বলেন লেপ তুষক ধরছেন কম্বল ধরছেন দইরা রাখিয়া দিছেন কিন্তু গায়ে দিছেন না শীত যাইতো না কথা দেখি না বলেন ঠিক আল্লাহর কোরআন কি ধরাম নবীদের সুন্নাত কি ধরা এই ধরাটা হলো হাত দিয়া ধরা নয় এই ধরা হলো আমল দিয়া ধরা যেই ভাবে সাহাবাই কেরাম ধরেছে কথা দেখি না বলেন যেই ভাবে সাহাবাই কেরাম কোরআন ধরেছে নবীর সন্ন্যত কে ধরেছে আমরা যদি তেমনি ভাবে ধরতে পারি ইনশাল্লাহ আল্লাহর রসুল তো সুপারিশ করবে আল্লাহর কোরআন আমাদেরকে সুপারিশ করবে হাসনের মাঠে এক নাম্বার সুপারিশ করবে নবীজি কথা দিয়ে খেলা বলে নবীজি করবে ছয় প্রকারের সুপারিশ ধরো মানে কয় প্রকারের সুপারিশ এটা আমি বলবো না এখন খালি পয়েন্টটা বলে দিলাম আল্লাহ রসুল ছয় প্রকার সুপারিশ করবে আর কোরআন শরীফ দাঁড়িয়ে যাবে আল্লাহ তোমার রসুল সুপারিশ করল আমি তোমার কালাম উল্লাহ তিনি হলেন রসুল উল্লাহ আমি হইলাম কালাম উল্লাহ তোরে হল আমি হইলাম কালাম উল্লাহ আল্লাহ তোমার রসুল সুপারিশ করলো। ছয় দলকে আমি তোমার কালাম আমার কোনো দাও আমিও সুপারিশ করবো মৌলা কালামুল্লাহ সাথে আবার বাইতুল্লাহ দাঁড়াই যাইবো ধরো বলেন সুবহানাল্লাহ বাইতুল্লাহ কিবে আল্লাহ রাসূলুল্লাহ শুবারিশ করে কালামুল্লাহ শুবারিশ করে আমি বাইতুল্লাহ भी শুবারিশ করব ধরো বলেন আরেক দোল দেবে রমজান মাস কি বললাম তো মাস গ্রহণ সুবহানাল্লাহ রমজান সুপারিশ করবে বাইতুল্লাহ সুপারিশ করবে রাসূলুল্লাহ সুপারিশ করবে আর সবচেয়ে বড় সুপারিশ কালামুল্লাহ কোরআনে কারীম ডাকদা বলবে আল্লাহ আমাকে পারমিশন দাও আমি সুপারিশ করব আল্লাহ ডাকদা বলে আমার কালাম আমি অনুমতি দিলাম এক দল দুই দল তিন দল নয় পাঁচ দল লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও আল্লাহ সৌ দিবে আল্লাহ কে দিবে আল্লাহর দয়া মায়া বেশি না কম এত বেশি দয়া আল্লাহ চাইবে আল্লাহর বান্দারা জন্য কিভাবে জান্নাতে যাইতে পারে বিভিন্ন উসিলা তালাশ করে করে বান্দাদেরকে নাজাতের ফয়সালা দিবে কথা দেখেনা বলেন কুরআনি কারীম ডাক দিয়ে বলবে আল্লাহ ওই পাঁচ জনকে আমি চিনতেছি পাঁচ জনকে আমাকে এবার বলার ক্ষমতা দাও আল্লাহ যা ক্ষমতা দিলাম পাঁচ চিনি চিনি বের কর আমি আল্লাহ হাসুরের মাঠে জানলাতে বৌসায়া দিব এই পাঁচ দল আপনারাও আছেন এক দলের মধ্যে এক দল আপনারা এক নাম্বারে তিলাওয়াতকারী

মা বাপ নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুড়ি কজন পাইলো আটজন আল্লাহ আর দুইজন তো আছে আমার জাগির বাড়ির চাচা চাচু আলহামদুলিল্লাহ জাগির বাড়ি চার বছর খাওয়াইলো কি আশায় খাওয়াইছে দুনিয়ার আশায় না হেরাতের

হলো আলেমে আলেমের ব্যবস্থা আছে না নাই আলেমের ব্যবস্থা আছে অর্থাৎ কিতাব কানা যেমন হ্যাপ্য বিভাগ এবং কিতাব বিভাগ দুইও বিভাগ আছে আলহামদুলিল্লাহ আর আনসারী সাহেব অসুস্থ হওয়ার আগে থেকে অর্থাৎ এটা দায়িত্ব নেওয়ার পরে আল্লাহ পাক এমন ভাবে রৌনক করছে এমন ভাবে চমকাইছে এমন ভাবে আলোকিত করছে আপনাদের মনটাও খুশি হয়েছিল কিন্তু আনসারী অসুস্থ হতে মনটা দুর্বল করবেন না আল্লাহ পাক তো আমাদের দুয়ার খাতিরে উনাকে শ্বাস আপনার শিফায় কামরা দিতে পারে পারে না পারে না এই আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই মাহফিলের এই মাদ্রাসার বরকতে

আপনাদের নাম্বারটা পাঁচ নাম্বারে স্বয়ং কিতাবের মধ্যে লেখা পাঁচ এক দল হবেন তারা হইল খাদিবুল কোরআন ধর তার নাম কি দলে পড়বো আরেক দলে পড়াইব এক দলে পরে ছাত্র আরেক দলে পড়ায় উস্তাদ কোথা দিয়ে ঘিরা বলেন এক দলে পরে আরেক দলে পড়ায় আরেক দলে এই দুই দলকে চালায় এই দুই দলকে টিকায় রাখে এই দুই দলের জরুরত পুরা করে বলেন বাবা পড়লে ওরা যদি জান্নাতি যায় পড়ানে ওরা যদি জান্নাতি যায় যারা তাদের গড় করেছিল তারা তাদের বোর্ডিং চালাইছিল যারা তাদের মাদ্রাসা সুন্দর করে ছিল যারা বেতনের ব্যবস্থা করে করেছিল যারা সব ব্যবস্থা করে কোরআনের খেদমত করেছিল ওই তিন নাম্বার দলটাও জান্নাতে যাইবে না। একদলে পড়াইতেছে আরেকদলে পড়তেছে আরেকদলে কয়ে আমরা তো পড়াইতে পারি না আমরা তো পড়তেও পারি না তো আমরা তোমরার পিছনে আসি ঘর ফিরা দিব বোর্ডিং চালাবো বেতন দিব ছাত্র জাগির রাখো পরামর্শ দিব যেমনে পারি আমরা যান মাল দিয়ে আসি কোথা দেখি না বলেন এই দলটার নাম হইল আনসারের দল যেমন মদিনার থেকে মহাদিররা হিজরত করে যেমন গেছে মক্কা থেকে মদিনায় গেছে আনসার ঠিক আপনারাও তারা আনসার হবে তারা না কোরআনের খাদিম হবে যারা কোরআনের খেদমত করবে তারাও কোরআনের আনসার কোরআন ওয়ালাদের সাহায্যকারী হয়ে গেল আমি জিজ্ঞাসা করি এই জানার মালের প্রকৃত মালিককে আর ওজুরে কলকে জান যেমন আল্লাহ দিয়েছে মানু আল্লাহ দিয়েছে কেমনে আল্লাহর দেওয়া শক্তি দিয়া আল্লাহর দেওয়া বুদ্ধি দিয়া আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর দেওয়া চোখের পাওয়ার দিয়া আল্লাহর দেওয়া শক্তি দিয়া মাল অর্জন করা হয় কথা লিখা বলেন যে ব্যবসা করেন যে চাকরি করেন যে জরা করেন শক্তি কে দিয়েছে যারা কোন আর যারা কই কে দিয়েছে বুদ্ধিরা কে দিয়েছে চোখের পাওয়ার কে দিয়েছে হ্যাঁ কিద్ధి ক্ষমতা কে দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এইজন্য আল্লাহ বলে বান্দা আমি কিন্তু জান্নাত তোমাদেরকে দিব আমি জান্নাত দিব তবে আমি এর আগে একটু জানাই দিলাম কি জানাইছে ইন্নাল্লাহু আকবার মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত ওরে বান্দা বান্দি আমি তোমাদেরকে জান্নাত দিব 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 কিন্তু এমনিতে দিব না মাগনা দিব না আমি তোমাদের জান চাই আমি তোমাদের মাল চাই আমি তোমাদের এ ধানও खरीद করলাম আমি তোমাদের মালও खरीद করলাম কে खरीद করছে আল্লাহ জোরে বলি কে ইনাল্লাহ হসতারা মিনাল মুমিনিন

উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছে কথা ঠিক কিনা বলেন তাহলে উহুদের মাঠে 70 দাস স্বয়ং রাসূল পর্যন্ত উহুদের মাঠে কপাল মোবারকে আগাত পেয়েছে দੰদার মোবারক শহীদ হয়েছে কথা লিখিনা এই কুরআনের জন্য সাহাবী کرام যেই ভাবের দান দিয়েছে মাল দিয়েছে আমি আমি পারব না পারব না কোনো দাফির বেদনা নাই আম্মা জানবিবে খাদিজার সমান দান করবে কথা ঠিক কিনা বলেন আমাদের আম্মা জান বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা সবাই বলেন রাদিয়াল্লাহু আনহা আমাদের আম্মা জান বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি কি সুড়ু দুনিয়া বড় দুনিয়া ছিলেন বড় ধনী মক্কার মধ্যে তরা্য বহিলা, ইর সুলেল্লাভ আমি খাদি ায়ইমান আনলাম। আপার শহদর মিনি হইলাম, আর সুলেল্লা আমি আর কোনো মালের মহাব্বতন্তরে আমার নাই। আমার যত বাগান আছে, যত উডা আছে যত দম আছে। যত দিনার দত দি হাম, ইর সুলেল্লা আমি শুলোুয়া নামাল আমি দিনের জন্য দান করিয়া দিলাম কেউ বাবা ষোলো আনা ষোলো আনা আমাদের আম্মা উম্মাহাতুল মুমিনিন মুমিনদের মা হইল আমাদের খাদিজাতুল কুবরা রাসূল বলে খাদিজা সমস্ত মালগুলি দান করে দিলে আমিও গ্রহণ করলাম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার মালকে কবুল করে নেয় আমি জিজ্ঞাসা করি বাবা গো হযরত উসমান গুলি কি পরিমাণ দিয়েছে একটু লক্ষ্য করেন অতবুকের যুদ্ধের সময় রাসূল মাল চাইছে মাল

সাথে রাতে রসুল ডাক দিছে মাল দাও তবুকের যুদ্ধের মধ্যে মাল দাও সবাই কেরাম খুশি আনন্দিত হইয়া তারা তো জান দিতে মালের জন্য কোনো চিন্তা নাই দেখা বলে নবীজি আমরা আসতেছি মাল নিয়ে আসতেছি হজর তুমর রাজি আল্লাহ ওনার মালকে দুই ভাগ করে ওর দেখ নিয়ে আসছে হজরত সাহাবাই কেরাম আসতেছে হজরত ওসমান গণী বলে নবীজি গো আমিও কিছু মাল আনছি দেখেন দেখেন ওসমান কি আনছ

আল্লাহ দিয়েছে যেমন আল্লাহ আমাদেরকে দুই লাখ চোখ দান করছে দুই লাখ টাকা দিলো পাওয়া না কথা কতদি খীরা বলেন জিপাড়া যদি বলেন পাঁচ লক্ষ টাকা দিবো জিপাড়া কেউ দিবনি